আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার, আনকমন এবং সহজে রান্না করা যায় এমন একটি রেসিপি। এই রেসিপিটির নাম হলো টমেটো টক উইথ ফিলে ফিশ। এটা খুবই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে ঝটপট করে রান্না করা যায়। আমার বাচ্চারা এই টমেটো টক খেতে খুবই পছন্দ করে, তাই ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে আপনারাও একবার বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। তো চলুন এখন চলে যাই, কিভাবে আমি রান্না করি সেটা দেখাবো। এই টমেটো টক তৈরি করতে আমি যেসব উপকরণগুলি লাগবে তা নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি কিছু ফিলে ফিশ, যেহেতু আমার বাচ্চারা কাঁটাওয়ালা মাছ খেতে চায় না, তাই ফিলে ফিশ নিয়েছি। আপনারা চাইলে ফিলে ফিশের বদলে চিংড়ি মাছ অথবা অন্য যে কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন। সাথে নিয়েছি 10টা টমেটো, আর নিয়েছি 3টা মিষ্টি আলু, 3টা কচুর মুখি, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচামরিচ, মশলা তেল। মশলায় লাগবে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, 1 চা চামচের মতো চিনি। এই হলো আমার উপকরণ। এসব দিয়ে আমি এখন এই টমেটোর টক কারিটি রান্না করব। আপনারা চাইলে মিষ্টি আলু বা মুখী না দিতে চাইলে আপনার সাধারণ যে গোল আলু আছে সেটাও ব্যবহার করতে পারেন। তো আমি তরকারিটি খুব ঝটপট রান্না করব, এই জন্য একসাথে 3টা চুলাই বসিয়ে দিয়েছি। 1 চুলাতে আমি মিষ্টি আলু আর কচুরমুখিটা সিদ্ধ দিয়েছি, আর 1 চুলায় আমি টমেটোটা বসিয়ে দিয়েছি অল্প একটু পানি আর একটু লবণ দিয়ে। আর পাশের চুলায় আমি যে ফিলিফিশটা নিয়েছি সেটা আমি সবগুলো মশলা দিয়ে ফিলিফিশটা একটু ভুনে নিচ্ছি। এই তরকারিটি যেমন খুবই অল্প সময়ে ঝটপট করে রান্না করা যায় আর খেতেও খুবই মজাদার। তো আমার ফিলে ফিশটা ভুনা হয়ে গেছে, আর ওইদিকে পাশের চুলায় আমার আলু আর কচুর মুখিও সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি যেটা করব সেটা হলো আমি আলু কচুর মুখি এগুলো খোসা ছাড়িয়ে হালকা ভাবে হাতে একটু ম্যাশ করে টমেটোর মধ্যে দিয়ে দিব, আর ভুনা মাছটাও টমেটোর মধ্যে দিয়ে দিব। সবগুলো উপকরণ একসাথে দিয়ে একটু চুলায় ভালো করে জ্বাল দিব। এখন ফোড়ন দিব। নর্মালি আমরা ডাল রান্না করলে যেরকম ফোড়ন দিই সেরকমই আমি চুলায় তেলের মধ্যে একটু রসুন দিব আর একটু পেঁয়াজ আর লবণ, এই দিয়ে আমি ফোড়ন দিব। রসুনটা একটু ভাজা ভাজা হওয়ার পর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এদিকে পাশের চুলায় টমেটো, ফিলে ফিশ, আলু সব একসাথে যে দিয়ে দিয়েছি সেটা হয়ে গেছে। আলু আর কচুর মুখিগুলি সিদ্ধ হওয়ার পরে খোসা ছাড়িয়ে আমি একটু হাতে হালকাভাবে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছি।
এখন আমি চুলার জ্বালটা অফ করে দিচ্ছি, কারণ আমার এই ফোড়নটা হয়ে গেছে, আর ফোড়নটা আমি এই টমেটো টকের মধ্যে ঢেলে দিলাম। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে চুলার জ্বালটা অফ করে দেব। আর চুলার জ্বালটা অফ করে দেওয়ার আগে আমি এখানে দিব কয়েকটা কাঁচা মরিচ আর একটু ধনে পাতা। আর একটু ধনে পাতার কুচি দিয়ে দিলাম। আর এখন আমি এই কারিটা ঢেকে দিয়ে চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেল আমার মজাদার টমেটোর কারি উইথ ফিলে ফিশ। আমি একটা বাটিতে অল্প পরিমাণ সাজিয়ে নিয়েছি, দেখুন টমেটোর কারিটি দেখতে কত চমৎকার হয়েছে, আর খেতেও এটা খুব সুস্বাদু। তো আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনা করছি। আমার জন্য দোয়া রাখবেন। দেখা হবে আগামী কোনো পর্বে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে বা অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।